আজকে তোমাদের ওয়াটারফল সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। প্রথমে আমরা এইখানটা হালকা করে একটা লাইন, স্লিপিং লাইন একটা টেনে নেব। স্লিপিং লাইন টানার পর আমরা ঠিক এই কর্নার থেকে আস্তে আস্তে এটা উঁচু করে এভাবে নিয়ে যাব, আর এই লাইনটাও আমরা আস্তে আস্তে এইরকম উঁচু করে এভাবে নিয়ে যাব। নেক্সট আমরা ঠিক এই জায়গা থেকে এই অর্থাৎ এটা একটা ঝর্ণা তৈরি হচ্ছে, এই ঝর্ণার জায়গাটা আমরা তৈরি করব। করার পর যেখানে আসছে সেই জায়গা থেকে ঝর্ণার জলটা এভাবে করে পড়ছে, সেই জায়গাটা আমরা জলটা এইভাবে করে দেব। করার পর ঠিক এই কর্নার থেকে এইরকমভাবে আর এই কর্নার থেকে এইভাবে আমরা করে দেব। এইখান থেকে আস্তে আস্তে জমিটা উঁচু হয়ে যাবে, এই পাশ থেকেও আস্তে আস্তে জমিটা আমরা উঁচু করে দেবো। একটা উঁচু একটা ঢাল জমি। এইবার ঠিক এই যে দুই জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই দুই জায়গায় আমরা জঙ্গল করে দেব, ঝোপ একটা করে দেব। আর এইখানে আমরা ছোট ছোট ক্রিসমাস ট্রি করব। এইরকম বা এইরকমও তোমরা করতে পারো। এইখানেও আমরা এইরকমও ক্রিসমাস ট্রি ছোট ছোট তোমরা করে দিতে পারো, এইরকমও করতে পারো, এইরকমও করতে পারো। এরপরে আমরা এইখানে ছোট কিছু পাথর বড় কিছু পাথর রাখা থাকবে। এখানে কিছু তোমরা বড় পাথর করে দিতে পারো। এইভাবে করে আমরা জায়গাটা তৈরি করে নেব। এইপর দেখো এবার এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমরা একটা ঝর্ণাটা আসছে সে একটা জায়গা আমরা তৈরি করব। তো দেখো এইখান থেকে এই এই অর্থাৎ এইটা একটু সরু করে অত দূরে আছে বলে এটা একটু আমরা এইভাবে করে দেখাবো। এইখান থেকে গিয়ে পাহাড়টা উঁচু নিচু হয়ে আছে, এইভাবে করে আমরা দেখিয়ে দেবো। দূরে এরকম করে গাছ তোমরা করতে পারো। এই এই পাশেও একটা গা পাহাড় তোমরা করে দিতে পারো। এইভাবে করে তোমরা সিনারিটা একটা ঝর্ণার ছবি এটা তোমরা করতে পারো। তো দেখো এটা এবার কি করে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার্থে পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা কোনো আঁকার পর বর্ডার করবে না, আঁকার পরেই কালার শুরু করবে। তো প্রথমে আমরা স্কাই ব্লু দিয়ে ওপরে আকাশটা আমরা ওপর থেকে ডিপ করতে করতে আমরা নিচ দিকে হালকা করে নিয়ে আসব। ঠিক যেভাবে দেখাচ্ছি এই পাশে আকাশটাও তোমরা সেভাবে করে দেবে। ওপর থেকে ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসব। হোয়াইট কালারটা দিয়ে, হোয়াইট কালার দিয়ে তোমরা এই স্কাই ব্লু কালারটাকে আবার মিশিয়ে দিতে পারো, তাহলে আকাশটা আরও বেটার দেখাবে। এইভাবে করে পুরো আকাশটা রং করবে। এবার দেখো আমি পাহাড়গুলো কীভাবে দেখাচ্ছি। এই পাহাড়টা কোবাল্ট ব্লু কালার দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে আগে আমরা এভাবে পাহাড়ের শেডটা, যেহেতু দূরে পাহাড়টা, আমরা এভাবে করে ব্লুইশ কালার দিয়ে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো। মাঝে মাঝে এভাবে ডিপ শেড দিয়ে আস্তে আস্তে তোমরা হালকা করে নিতে পারো। এবার স্কাই ব্লু কালার দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে
মিশিয়ে আস্তে আস্তে এইদিকে হালকা করে দিতে পারো। এবার হোয়াইট কালার দিয়ে এই যে কোবাল্ট ব্লু আর স্কাই ব্লু দিয়ে কালারটাকে তোমরা হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দেবে, এভাবে করে এই পাহাড়টা করবে। এবার দেখো এই পাহাড়টা আমরা লাইট ব্রাউন কালার দিয়ে, লাইট ব্রাউন কালার দিয়ে এই যে ঝর্ণার জলটা আসছে তার পাশ থেকে আমরা রংটা করে নিচ থেকে করে করে উপর দিকে আমরা হালকা করে উপর দিকে আমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাও। দরকার পড়লে ডিপ ব্রাউন কালারটাও তোমরা এইখান থেকে কিছুটা এই লাইট ব্রাউন কালারের উপরেও শেড দিতে পারো। এরপরে ইয়েলো অকার কালারটা দিয়ে, ইয়েলো অকার কালার দিয়ে এই যে ব্রাউনটা দেওয়া হয়েছে এই ব্রাউনটাকে মিশিয়ে তোমরা ওপর দিকে পুরোটা করে দিতে পারো। এইভাবে করে এই পাশে পাহাড়টা তোমরা এই পাশে করবে। এবার দেখো গাছগুলো আমি তোমাদের দেখাচ্ছি, প্রতিটা গাছে এক পাশে ইয়েলো কালারটা তোমরা দেবে, দেওয়ার পর লাইট গ্রিন কালারটা দেবে, দিয়ে ডিপ গ্রিন কালারটা দিয়ে বাদ বাকিটা তোমরা কমপ্লিট করবে। করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে একদিকে এইভাবে করে শেড করে দেবে, তাতে গাছগুলো দেখতে সুন্দর হবে। সেমভাবে এই জায়গাটা করবে। এবার দেখো এই পাহাড়টা কীভাবে করছি, এই পাহাড়টা আমরা প্রথমে ব্ল্যাক কালার দিয়ে, ব্ল্যাক কালার দিয়ে এই লাইন ধরে আস্তে আস্তে ব্ল্যাক কালারটা নিচ থেকে ডিপ করতে করতে আমরা ওপর দিকে উঠব। তোমরা খুব ধরে ধরে পাহাড়টা করার চেষ্টা করবে। আস্তে আস্তে পাহাড়টাকে ওপর দিকে ব্ল্যাকটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে হালকা করে করে নিয়ে যাবে নিচ দিকে। জাস্ট একটুখানি আমরা ডিপ করে ওপর দিকে আমরা আস্তে আস্তে হালকা করে নিয়ে যাব। এরপরে এই ব্ল্যাক কালারের উপরে ডিপ ব্রাউন কালারটা, ডিপ ব্রাউন কালারটা আমরা ঘষবো। এইটাও এই ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা ওপর দিকে নিয়ে যাব। তোমরা কালারটাকে একটু ফিনিশ করে নেবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য, তোমরা একটু ফিনিশ করে ওপর দিকে নিয়ে যাবে। দেখো ওপর দিকে কিন্তু আমি হালকা করছি, ডিপ করছি না, সেই দিকে তোমরা খেয়াল রাখবে যে ওপর দিকে কিন্তু আমি হালকা করে নিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু হালকা করে ওপর দিকে নিয়ে যাবে। আর নিচ দিকে তো প্রচুর ডিপ করে কিন্তু ব্ল্যাক ঘষার দরকার নেই, একটু হালকা করে ঘষলেই চলবে। এই করার পর আমরা গ্রে কালার দিয়ে, গ্রে কালার দিয়ে এই কালারটাকে এতক্ষণ যে কালারটা আমরা ঘষলাম সেই কালারটাকে গ্রে কালার দিয়ে আমরা মিশিয়ে দেব। ওপর দিকটা দেখো একটু লাইট রাখছি আমি, এগুলো ফিনিশ করে তোমরা কিন্তু করবে, গাছের পাশ দিয়ে ফিনিশ করে রংটাকে কিন্তু তোমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, রংটা তোমরা ভালো করে ঘষে ফিনিশ করবে। এবার গ্রে কালারটা ওপর দিকে করার পর তোমরা হোয়াইট কালার দিয়ে এই কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। দেখো দেখতে কত সুন্দর বেটার লাগবে। ঠিক এইরকমভাবে এই পাহাড়টাও তোমরা করবে। এবার দেখো এই জায়গাটা কীভাবে করছি, এই গাছগুলো আগে তোমাদের একটুখানি দেখিয়ে নিই। ওপরে ইয়েলো করবে, তারপরে লাইট গ্রিন করবে, তারপরে ডিপ গ্রিন করবে, এই এক একটা পার্ট ধরে করবে। পরের পার্টটা ইয়েলো দেওয়ার দরকার নেই, ডিপ গ্রিন করবে, লাইট গ্রিন আর ডিপ গ্রিন করবে। করার পর যদি ছোট গাছ খুব ধীরে ধীরে করার চেষ্টা করবে, ডিপ ব্লু দিয়ে সবার শেষের গাছটা নিচ থেকে নামিয়ে দেবে। এই পাশে দুটো গাছ ইয়াবে করেই তোমরা করবে। এবার গাছ জঙ্গলগুলো কিছুটা দেখিয়ে দিচ্ছি, ওপরে ক্রোমিওলো মিডিয়াম কালারটা দেবে, তারপরে লাইট গ্রিন কালারটা দেওয়ার পর তোমরা ডিপ গ্রিন কালারটা দেবে, দেওয়ার পর ডিপ ব্লু কালারটা নিচ থেকে ঘষার পর আবার ডিপ গ্রিন কালার দিয়ে মিশিয়ে দেবে।
এইভাবে করে এই পাশে জঙ্গলটাও করবে। এবার দেখো এই জমিটা কিভাবে করে করছি, ডিপ ব্রাউন কালারটা নিচ থেকে ডিপ করে ওপর থেকে আস্তে আস্তে হালকা করে তোমরা এইভাবে করে নিচের লাইনটাকে প্রথমে ক্লিয়ার করবে, করে এইরকমভাবে ওপর দিকে হালকা করে মিশিয়ে দেবে। দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার, ক্রোম ইয়েলো ডার্ক কালার এই ব্রাউন কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে ওপর দিকে তোমরা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা সবার শেষে এখানে দিয়ে দেবে। এইভাবে করে সেম যেভাবে দেখালাম এই পাশও সেমভাবে তোমরা করবে। আর এই যে পাথরগুলো আছে এই পাথরগুলো তোমাদের পরে দেখাচ্ছি আমি, সেমভাবে যা দেখালাম এই জিনিসটা আগে তোমরা করে নাও, নেক্সট পার্টে আমি তোমাদের পাথরের জলটা দেখাবো। তো দেখো দেখো যেভাবে করে এই পাশের অংশটা আমি দেখিয়েছিলাম এই পাশের অংশটাও সেভাবেই করা হয়েছে, সেমভাবেই তোমাদের করা হয়েছে। এবার দেখো এই যে ঝর্ণার জলটা পড়ছে এটা কিভাবে করছি, পাথরগুলো সবার পরে করবো যেহেতু ডার্ক অংশ, সেহেতু আগে ঝর্ণার জলটা লাইট অংশ, সেই লাইটের কাজটা আমরা আগে করে নেবো। তো প্রথমে আমরা স্কাই ব্লু কালার দিয়ে খুব হালকা করে আমরা এই যে ঝর্ণার জলটা নামছে এই লাইন ধরে আমরা হালকা করে আগে ঘষে নেব। খুব ধীরে ধীরে এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে, যেহেতু এখানটা ভাঁজ আছে এই জায়গাটা, এখান থেকে আমরা হালকা হালকা করে স্কাই ব্লু কালারটা দিয়ে আমরা করব। করার পর ঠিক এই জায়গা থেকে আমরা স্কাই ব্লু কালার দিয়ে ঠিক এই যে জায়গাটা থেকে একটু ডিপ করে এই কর্নারগুলো আগে আমরা করে নেব, করে এবার হালকা হালকা করে তোমরা খুব ডিপ করে কিন্তু একদম করবে না, নিচ দিকে এসে একদম হালকা হয়ে যাবে, এই জায়গায় লাইট থাকবে, ওপর থেকে যা নামবে। এই এইবার এই অংশটা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এর উপরে ছোট ছোট ধীরে ধীরে স্ট্রোকের মতন করে জলরাশি যে নামছে সেটা তোমাদের বোঝাতে হবে। এইটাও তাই, এখান থেকে উপরের এই অংশটাও খুব সরু সরু করে এভাবে তোমাদের দেখাতে হবে। এরপর দেখো এই জায়গাটা তার আগে প্রুশিয়ান ব্লু ডিপ কালারটা দিয়ে জাস্ট হালকা করে একটা দুটো স্ট্রোক তোমরা করে দিতে পারো, স্কাই ব্লু দিয়ে এই প্রুশিয়ান ব্লু স্ট্রোকটাকে মিশিয়ে দিতে পারো। এরপরে এই জায়গাটা দেখো আমরা সেই স্কাই ব্লু কালার দিয়ে এই যে জলের একটা হালকা পড়ে যে উঠছে জলটা এই ধোয়াশা মতন এই জলটা তোমাদের এভাবে করে হালকা হালকা করে পুরো ঘষে দিলে কিন্তু চলবে না। করার পর কোবাল্ট ব্লু কালার দিয়ে এই জায়গাটা এরকম করতে হবে। এরপরে এই যে পুরো জলটা স্কাই ব্লু কালার দিয়ে আমরা এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো থেকে একটু ডিপ করে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসব। এই জায়গাটা খুব ধীরে ধীরে তোমাদের করতে হবে। এই নিচের পোর্শনগুলো স্কাই ব্লু কালারটা দিয়ে একটু ডিপ করে দিতে হবে। এই পাথরের নিচের গুলো স্কাই ব্লু কালার দিয়ে একটু
বি, এই যে জলে এগুলো আসছে ঢেউগুলো, এই ওয়েভগুলো স্কাই ব্লু কালার দিয়ে একটু ডিপ করে দিতে হবে। দেখো পরপর আস্তে আস্তে ঘষে ঘষে কিন্তু জায়গাটা আমরা কিন্তু তৈরি করছি এই কালার স্কিনটা। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এই পাশ থেকে আস্তে আস্তে ডার্কটা বাড়িয়ে আমরা এই যে ছায়াগুলো আমরা আস্তে আস্তে তৈরি করব। এই যে পাথরের ছায়াগুলো তৈরি করব। দেখছো আস্তে আস্তে এভাবে তৈরি হবে। এরপরে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে, প্রুশিয়ান ব্লু কালার দিয়ে সবার শেষ এই শেডগুলো আমাদের করে দিতে হবে, ডার্ক শেডগুলো। এই দেখলে তোমরা জলটা, এবার দেখো আমি একটা পাথর দেখে দিচ্ছি, একটা দুটো, সব বাদ বাকি পাথরগুলো তোমরা ওইভাবে করার চেষ্টা করবে। ডার্ক ব্রাউন দিয়ে, ডার্ক ব্রাউন দিয়ে করার পর গ্রে কালার দিয়ে এই পাথরগুলোকে তোমরা এইভাবে করে মিশিয়ে দিতে পারো, পুরোটা না মেশালেও হবে। আবার দেখো ডার্ক ব্রাউন দিয়ে গ্রে কালার দিয়ে এভাবে পাথরগুলো করে দেবে। এরপরে একদিকে একটুখানি ব্ল্যাক শেড তোমরা দিতে পারো, প্রয়োজনে হোয়াইট কালার দিয়ে পাথরগুলো করতে পারো। এইভাবে করে সমস্ত পাথরগুলো তোমরা করবে। এবার দেখো এখানে একটা পাথর আমি দেখিয়ে দিচ্ছি, করার পর গ্রে কালার দিয়ে করার পর ব্ল্যাক কালার ইউজ করতে পারো, এরপর হোয়াইট কালার দিয়ে এই পাথরগুলোকে মিশিয়ে দেবে। ঠিক যেভাবে দেখলাম এই বাদ বাকি পাথরগুলো তোমরা সেভাবে করো। তো দেখো দেখো যেভাবে পাথরগুলো দেখিয়েছিলাম বাদ বাকি পাথরগুলো সেভাবেই করা হয়েছে, আর জলটা তো দেখানো হয়েছিল বাদ বাকি অংশগুলো। তো এই নেচার বা এই একটা ঝর্ণার যে ছবি, নেচারের ছবি, যদি ছবিটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে অল বাটনটা প্রেস করো, যাতে নতুন নতুন ভিডিও করলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার ফার্স্ট চলে যেতে পারে। অবশ্যই কিন্তু তোমরা যাওয়ার আগে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যেও যদি ভিডিওটি ভালো লাগে।